আজকের সিক্সের যে ক্লাসটা তোমাদের খেয়াল করো, বাংলাদেশ বিশ্ব পরিচয়ের পেজ নাম্বার বের করো 48, 48 পেজ। কোন পেজ বের করবা? 48। ওকে, ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি, তাই তো? তাহলে আমরা সরাসরি কোথায় চলে যাই? আমরা পাঠ্য বইয়ে চলে যাই। প্রত্যেকে তোমাদের নিজ নিজ বই বের করো, আমার স্ক্রিনটা মাঝে সাথে ফলো করবে আর আমার কথাটা মন দিয়ে শুনবে যে কোন কোন লাইনটা মার্ক করবে, কারণ পরীক্ষা হবে কিন্তু সব এমসিকিউ, সুতরাং স্যার যেগুলো দাগিয়ে দেবে সেগুলো একটু কম ইম্পর্টেন্ট নাকি? এটা তো তোমরা সবাই বুঝো, তাহলে ভালো করে কি সেগুলো খেয়াল করতে হবে। তো আসো দেখো, আমরা আজকে আলোচনা করব ষষ্ঠ অধ্যায় কি সংস্কৃতি। দেখো, সৃষ্টির শুরু থেকেই মানুষ প্রকৃতি ও পরিবেশকে কাজে লাগিয়ে নিজের প্রয়োজন মিটিয়েছে। তাহলে খেয়াল করো, সৃষ্টির শুরু থেকে মানুষ কাকে কাকে কাজে লাগিয়েছে? প্রকৃতি আর কি পরিবেশকে কাজে লাগিয়ে কি করছে? নিজের প্রয়োজনটা মিটিয়েছে, তাই না? তারপর দেখো, এক টুক পাথর বা একটি গাছের ডাল হয়ে উঠেছিল হিংস্র পশুর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য বা বাঁচানোর হাতিয়ার। একটা সময় তো মানুষের কাছে কি ছিল না? এরকম অ্যাটম বোমা ছিল না, বন্দুক ছিল না, পিস্তল ছিল না, তাই না? তীর ধনুক ছিল না। তখন মানুষ কি করত? যখন সৃষ্টির শুরুতে হিংস্র জীব জন্তুরা তখন শক্তিশালী ছিল, তো ওদের হাত থেকে বাঁচার জন্য মানুষ কি করত? থোর বাকি গাছের ডাল, এটা দিয়ে কি নিজেকে আত্মরক্ষা সামগ্রী হিসেবে ব্যবহার করতো মানুষের সময়। প্রকৃতিকে এমনই ভাবে কাজে লাগানোর ক্ষমতা মানুষকে দিয়েছে সংস্কৃতি, যা অদ্যাবধি চলমান রয়েছে। এবার অদ্যাবধি মানে কি? যেটা আজ পর্যন্ত চলমান আছে। কথা বুঝতে পারছো? মানে সেই একেবারে সৃষ্টির শুরু থেকে শুরু হয়েছে, অদ্যাবধি চলমান রয়েছে, মানে কি এখনো পর্যন্ত সেটি চলমান রয়েছে। খেয়াল করো, মানুষ বুঝতে পারলো সমাজবদ্ধ হয়ে একত্রে থাকলে টিকে থাকার এই লড়াইয়ে আরো সুদৃঢ় হবে। মানে কি, মানুষ যখন বন জঙ্গলে থাকতো, একা একা ঘুরে বেড়াতো, তখন একটা হিংস্র পশু তাকে আক্রমণ করে খেয়ে ফেলতে পারে, কিন্তু যখন মানুষ অনেক মানুষ একসাথে বসবাস করবে সমাজবদ্ধ হয়ে, তখন কি হিংস্র পশু তখন নিজেই নিজের জীবন নিয়ে কি পালাবে? এতগুলো মানুষের সামনে কি সে দাঁড়াতেই পারবে না, ঠিক কিনা? তাই সমাজকে সংগঠিত করার উদ্দেশ্য, হ্যাঁ, তৈরি হয় নানা নিয়ম কানুন, যা ধীরে ধীরে অর্থনীতি, রাজনীতি, ধর্ম, শিক্ষা ইত্যাদি রূপ নিল। তার মানে কি সমাজকে সংগঠিত, সমাজকে একত্রিত করতে, মানুষকে একত্রিত করতে গেলে কি করছে? নানা ধরনের নিয়ম কানুন তৈরি হয়েছে। তার মধ্যে কি হয়েছে? অর্থনীতি, রাজনীতি, ধর্ম, শিক্ষা, এগুলো কি সমাজের কাজ হিসেবে বা নিয়মকানুন হিসেবে কাজ করেছে। সমাজের মানুষ আনন্দ, বিনোদন, কল্যাণের জন্য তৈরি হলো কি নাচ, গান, সাহিত্য, আরো কত কি, ফলে রচিত হলো সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত রূপ। এরপর চলে আসো, আমাদের এখানে বেশ কিছু এই পাঠ শেষে কিছু দেওয়া আছে। এখানে দেখো, তোমাদের বইয়ে কিছু চিত্র দেওয়া আছে। বলো তো প্রথম চিত্রটা কি আছে? তোমরা অবশ্যই বলবো স্যার এটা কি পহেলা বৈশাখের। তারপরের চিত্রটা কি আছে বলো তো? এটা হচ্ছে কি হাঁড়ি পাতিল বানানো হচ্ছে, মাটির হাঁড়ি পাতিল বানানো হচ্ছে, কুমোররা এটা বানিয়ে থাকে। তারপরে এটা কি আছে দেখো তো, ঢাক ঢোল নিয়ে বাউলরা গান গাচ্ছে, ঠিক না? তাহলে এই সবগুলোই কিন্তু কি আমাদের সংস্কৃতি। তো খেয়াল করো, আমাদের সংস্কৃতির ধারণা প্রথম বলছে দেখো, সংস্কৃতি বা কালচার শব্দে তার পরিচয় করে দেয়া হোক না কেন, সংস্কৃতি আসলে মানুষের জীবনধারা। খুব সুন্দর একটা চমৎকার কথা। তো আমরা অনেক সময় সংস্কৃতি চিনি না, কিন্তু কালচারটা চিনি। তো কালচারটাকেই আমরা কি ইংরেজি কালচারকেই আমরা বাংলায় বলি কি সংস্কৃতি, ঠিক আছে? দয়া করে কেউ হ্যান্ড রেজ করবো না, আমি আগেই বলেছি, প্রশ্ন থাকলে ক্লাস শেষে আমাকে প্রশ্ন করো, আমি তোমাকে প্রশ্ন করার সুযোগ দিব, হ্যান্ডটা নামিয়ে ফেলো, ঠিক আছে? তো কালচার মানে কি সংস্কৃতি, তার বলছি আমরা, একে যে কোনো শব্দে পরিচয় করে দিই না কেন, সংস্কৃতি হলো কি আসলে কি মানুষের জীবনধারা। তো এইটুকু সুন্দর করে মার্ক করো যে সংস্কৃতি কি মানুষের জীবনধারা, ঠিক আছে? মানে জীবনের গতি। সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবনযাপনের প্রতিচ্ছবি প্রকাশ পায়। মানুষ কিভাবে জীবনযাপন করবে সেইটার
প্রতিচ্ছবি প্রকাশ পায় কোথায়? সংস্কৃতির মাধ্যমে। মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা ও কর্ম করে তাই কি সংস্কৃতি? খেয়াল করো আবার ভালো করে, এটা হচ্ছে ব্যাপক অর্থে। তাহলে প্রথম সংক্ষেপে যদি আমরা বলি সংস্কৃতি কি মানুষের জীবনধারা, আর যদি ব্যাপক অর্থে কোনো কিছু বলি সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে কোনো কিছু চিন্তা কর্ম করে বা কর্ম করা, সেটাকে বলা হয় কি সংস্কৃতি। এটা একটু ভালো করে কি করবা পড়বা, বা এই জায়গা থেকে পড়তে পারো, মানুষ তার অস্তিত্ব রক্ষা থেকে এখান থেকে পড়তে পারো। যেমন বেঁচে থাকার জন্য মানুষ খাদ্য গ্রহণ করে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেই স্বাদ খাদ্যকে যখন বিভিন্ন প্রণালীতে রান্না করে এবং সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করে, তখন সেটা হয়ে যায় কি মানুষের সংস্কৃতি। আছে না রন্ধন সংস্কৃতি, তোমরা দেখবা বাড়িতে তোমার আম্মারা অনেক সময় জি বাংলা রান্নাঘর দেখে, মানে কি আরে ব্যাপার হয়েছে কি মানুষের ক্ষুধা লাগলে খেতে হবে, এটি স্বাভাবিক না? এখন প্রশ্ন হচ্ছে যা পাবো তাই খাবো, মোটামুটি খেলেই তো হয়, একটা সময় তো মানুষ এরকমই ছিল। কিন্তু আমরা কি আসলে ওইভাবে খাই? আমরা কি করি মানে সেটাকে দেখো, একই চাল বা একটা ভাত, ভাতকে সরাসরি আমরা খাই, কখনো কখনো কেউ পোলাও রান্না করে খাচ্ছে, কেউ খিচুড়ি রান্না করে খাচ্ছে, আবার কেউ বিরিয়ানি তৈরি করে খাচ্ছে, ঠিক কিনা? এই যে ভাতের বিভিন্নভাবে কি যখন আমাদের আসলো যে বিভিন্নভাবে কি ভাতকে আমরা রান্না করলাম এবং তাকে সুন্দরভাবে উপস্থাপন করলাম, সেটা হয়ে গেল কি আমাদের সংস্কৃতি। মানুষ যখন লিখতে শিখলো তখন প্রথম পাথরে খোদাই করে কিংবা গাছের বা ছাল বা পাতায় লিখতো, তারপর যখন কাগজের আবিষ্কার করলো তখন কালিতে পাখির পালক ডুবিয়ে লিখতো। তাহলে খেয়াল করো প্রথমে একদম শুরুতে মানুষ যখন লিখতো তখন কিভাবে লিখতো? প্রথমে লিখতো কি পাথরে খোদাই করে, কোথায় লিখতো? তাহলে চিন্তা করো পাথরের খোদাই করে, দেখবা জাদুঘরে যদি কখনো যেয়ে থাকো দেখবা পাথরে খোদাই করে লিপি লেখা আছে। তাহলে ওইটা খোদাই করে লিখতে কতটা কষ্ট হতো ওই সময় মানুষের। তারপরে পরবর্তীতে কি যখন কি একটা সময় গাছের ছাল বা পাতায় লিখতো, ঠিক আছে? তারপরে দেখো যখন হ্যান্ড রাইজ করবে না কেউ, প্লিজ আমি তোমাদেরকে আগে বলেছি হ্যান্ড রাইজ করার দরকার নেই, প্রশ্ন করবে, আমি পড়ানো শেষ করি, একটু একটা পার্ট শেষ করি তারপরে প্রশ্ন করো, আমি তোমাকে প্রশ্ন করার সুযোগ দিব তো বাবা, হ্যান্ডটা নামিয়ে ফেলো। দেখো ধীরে ধীরে মানুষ কি কলম তৈরি করলো এবং কাগজের পরে লিখলো। তাহলে প্রথমে গেল কি পাথরে লেখা, দ্বিতীয় গেল কি হ্যাঁ কাগজ আবিষ্কার করলো, তখন কি কালিতে পাখির পালক কি ডুবিয়ে তখন কি তারা পাখির পালক দিয়ে লিখতো। এরপরে দেখো বলছে কি মানুষ টাইপরাইটার আবিষ্কার করে তার মাধ্যমে লেখা শুরু করলো। এরপরে কি মানুষ কি করলো টাইপরাইটারের মাধ্যমে লেখা শুরু করলো। সর্বশেষ মানুষ কি করলো কম্পিউটার আবিষ্কার করলো নাকি, এবং পৃথিবীর বহু মানুষ এখন কম্পিউটারেই লেখে। কিসে লেখে? কম্পিউটারে লেখে। এই লেখার বিভিন্ন মাধ্যম মানুষ তৈরি করলো, এর সমষ্টিও সংস্কৃতির একটি অংশ। কথা কি বুঝতে পারছো? তারপরে দেখো সংস্কৃতি দুই ধরনের, সংস্কৃতি কয় ধরনের? দুই ধরনের, একটি বস্তুগত একটি অবস্তুগত। বস্তুগত মানে কি যেটাকে দেখা যায় ধরা যায় ছোঁয়া যায়, এটা থেকে বস্তুগত সংস্কৃতি। আর যেটাকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না অস্পর্শনীয়, এই জিনিসগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। খেয়াল করো বাড়ি যদি বস্তুগত সংস্কৃতি হয় তবে এর পরিকল্পনাটি হবে অবস্তুগত সংস্কৃতি, মানে একটা বিল্ডিং তৈরি মনে করো অবস্থায় কি সেটা বস্তুগত সংস্কৃতি। কিন্তু এই বাড়িটা তৈরি করার আগে ইঞ্জিনিয়ার কিন্তু একটা প্ল্যান করছিলেন, ঠিক কিনা? তো ওই ইঞ্জিনিয়ারের যে প্ল্যানিংটা পরিকল্পনাটা, এটা হচ্ছে কি আমাদের অবস্তুগত সংস্কৃতি। পুস্তক যদি বস্তুগত সংস্কৃতি হয় তবে পুস্তকের লেখক কি, লেখক যে চিন্তা ভাবনা করে পুস্তকটি লিখেছেন, সেটি কি অবস্তুগত সংস্কৃতি? এটা ভালো করে খেয়াল করবা। কম্পিউটারের হার্ডওয়্যারের গুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি। হার্ডওয়্যার মানে কি কম্পিউটারের যে অংশ আমরা ধরতে পারি ছুঁইতে পারি, এটা কি হার্ডওয়্যার। যেমন কি সিপিইউ, মনিটর, তাই না? তারপরে তোমার আছে কিব্যাক, তোমার কিবোর্ড, মাউস, এগুলো কি আমাদের বলতো বস্তুগত সংস্কৃতি। এবং সফটওয়্যার যেগুলো আছে, সফটওয়যার মানে কম্পিউটার পরিচালনা করে সফটওয়্যার আছে না, যেমন আমরা ইউজ করি কি উইন্ডোজ 10 ইউজ করি, উইন্ডোজ 7 ইউজ করি, আমরা মোবাইলে ইউজ করি অ্যান্ড্রয়েড সফটওয়্যার, এই যে ওইটাকে পরিচালনা করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় এটাকে বলা হচ্ছে কি অবস্তুগত সংস্কৃতি।
আশা করা যায় তোমরা এটা বুঝতে পারছো। তো খেয়াল করো পার্ট দুই আছে সংস্কৃতির উপাদান, আসলে এটা পড়তে গেলে আজকে অনেকটাই পার হয়ে যাবে, তারপরেও আমি যদি এটা শেষ না করতে পারি এটা পড়বা পার্ট দুই। দেখো বাংলাদেশের সংস্কৃতির কিছু উপাদান আমরা খালি চোখে দেখতে পারি, ধরতে পারি আবার, ঠিক আছে, এদেশের সংস্কৃতির অনেক উপাদানই আমরা কি চোখে দেখতে পাই না, ধরতে পারি না, ধরতেও পারি না। যেমন বাংলাদেশের মানুষের তৈরি ঘরবাড়ি আমরা দেখতে পাই, কিন্তু এই বাড়ি তৈরির জ্ঞান কৌশল দেখা যায় না। এদিকে বিবেচনা করে বাংলাদেশের সংস্কৃতি উপাদান সমূহকে দুই ভাগে ভাগ করা যায়, এটা কি বস্তুগত বা দৃশ্যমান উপাদান, এটা কি অবস্তুগত বা কি অদৃশ্যমান উপাদান সমূহ। তাহলে বাংলাদেশের সংস্কৃতি দুই ভাগে ভাগ করা যাচ্ছে নাকি? এদেশের সংস্কৃতির বস্তুগত উপাদান হচ্ছে বিভিন্ন ধরনের ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক। আমি কিন্তু আগামী দিনে প্রশ্ন করব যে ধরো ঘরবাড়ি এটা কোন ধরনের তোমার হচ্ছে সংস্কৃতি, তোমাকে বলতে হবে এটা বস্তুগত সংস্কৃতি, ঠিক আছে। আসবাবপত্র, পোশাক, যানবাহন, খাবার, চাষাবাদের উপকরণ, বইপত্র, এগুলো কি বস্তুগত সংস্কৃতি? আবার আমাদের কি অবস্তুগত যে উপাদানগুলো আছে, সামগ্রিক জ্ঞান, মনোভাব, দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস, নীতিবোধ, ভাষা, বর্ণমালা, শিল্পকলা, সঙ্গীত, আদর্শ, মূল্যবোধ, জ্ঞান বিজ্ঞান, বিভিন্ন শাখা, এগুলো কি অবস্তুগত উপাদান? আমাদের দেশের মানুষ নিজস্ব প্রয়োজনেই বস্তুগত সংস্কৃতির উপাদান সমূহ সৃষ্টি করেছে। এসব উপাদানগুলো শত শত বছর ধরে টিকে থাকতে পারে। তাহলে বস্তুগত সংস্কৃতি কি করতে পারে? শত শত বছর ধরে টিকে থাকে। যেমন আমরা জাদুঘরে গেলে এমন অনেক জিনিস দেখতে পাই যেগুলো কি শত বছরের পুরনো, এগুলো আমরা দেখতেই পাই। সেগুলো দেখে আমার কি বাংলাদেশের সেই সময়ের মানুষ ও তাদের সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করতে পারি। বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত অবস্তুগত উপাদান সমূহ কোনোভাবেই পরস্পর কি কোনোভাবেই পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়, ঠিক আছে। কেন সংস্কৃতির বস্তুগত উপাদান সমূহের মধ্যে দিয়ে সংস্কৃতির অবস্তুগত উপাদান সমূহের পরিচয় পাওয়া যায়। কেমন? যেমন নকশিকাঁথা বাংলাদেশের একটি কি সংস্কৃতির বস্তুগত উপাদান, কিন্তু এর মধ্যে যখন ফুল, পাতা, হ্যাঁ, তারপরে হাতি, ঘোড়া এবং অন্যান্য দৃশ্য সেলাই করা হয়, ওই যে দৃশ্যটা ফুটে ওঠে সেই দৃশ্যটা কি একটি অবস্তুগত উপাদান, এ বলে তখন সেটি হয়ে ওঠে কি এদেশের নারী মনের চিন্তার বহিঃপ্রকাশ, তাহলে ওটা কিন্তু অবস্তুগত সংস্কৃতি হয়ে যায়। বাংলাদেশের উপাদানগুলোর একটি পরিবর্তনে অন্যগুলোর পরিবর্তন হয়। যেমন বাংলাদেশের সংস্কৃতিতে শাড়ি একটি উপাদান, প্রযুক্তির পরিবর্তনে শাড়ির রং ডিজাইন পরিবর্তন এসেছে, শাড়ি পরার ধরনও পরিবর্তন এসেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের পার্ট দুই পর্যন্ত এই পর্যন্ত আমাদের পড়া থাকবে। খেয়াল করো আবার সংস্কৃতি ধারণা থেকে শুরু করে এই যে ষষ্ঠ অধ্যায় পার্ট এক এবং কি পার্ট দুই, এই পর্যন্ত আমাদের পড়া থাকবে 46 পৃষ্ঠা এবং 48 পৃষ্ঠা এবং 49 পৃষ্ঠা, এই দুটো আমাদের পড়া থাকবে, এটি আমাদের SW, ঠিক আছে। এবার চলে আসো আমাদের আগের দিনে পড়া কি ছিল সেই পড়াটা একটু ধরবো। আমি যাকে প্রশ্ন করবো শুধু সে একটু উত্তর দিবে আমাকে। গতদিন আমাদের পড়া ছিল বোধহয় বাংলাদেশের সমাজের প্রকৃতি, 7 পার্ট পড়া ছিল। দেখি কাকে প্রশ্নটা করা যায়। তো পার্টিসিপেন্ট, আমি তোমাদেরকে আনমিউট করতেছি, কিন্তু দয়া করে আমি শুধু যাকে প্রশ্ন করবো সে উত্তর দিবে, এর মধ্যে কথা বলবে না, ঠিক আছে। আর নাজমুল কথা বলো একটু, নাজমুল নাজমুল তুমি কি একটু আমাকে বলতে পারো যে আমাদের দেশে প্রাচীনকালে কোথায় প্রাচীন বসতি নিদর্শন পাওয়া গেছিল, কোন কোন জায়গায়, এরকম জায়গাগুলোর নাম বলতে পারো, বলো। চট্টগ্রাম সিলেট, ওকে, ভালো কথা। আমি ছেলেরা তোমাদেরকে বলছি কিন্তু কথা বলো না, কারণ আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং করতেছি, দয়া করে কথা বলবে না, কথা যদি কেউ বলো আমি কিন্তু ক্লাস থেকে বের করে দেবো এবং তাকে অ্যাবসেন্টও দিয়ে রাখবো। শুধু যাকে প্রশ্ন করবে সে অ্যান্সারটা দিবা। রোল নাম্বার 16 মির্জা, মির্জা আমার সাথে একটু কথা বলো। মির্জা তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? মির্জা তুমি বলো তো প্রাচীনকালে, হ্যাঁ, আমাদের আমাদের দেশের বাঙালি যে আদি পুরুষরা ছিল, এই আদি পুরুষরা কোন কাজ করত, তারা কি কাজ করত শুরুতে? কৃষি কাজ করত বাবা, ভুল না বাবা, সবার প্রথমে তারা
কেন ওইখানে লেখা আছে তো বাঙাল বাংলা বাঙালির আদি পুরুষরা এই অঞ্চলে কৃষি সূচনা করেছিল, তারপরে যে পশু শিকার করছিল, পশুপালন করছিল, সেটা পরে। আগে কি করছিল বাবা? আগে করেছিল কৃষি সূচনা করেছিল তারাই। আচ্ছা, এবার একটু আমাকে বলো, আমিরুদ্দিন রোল 18 বলো। আচ্ছা, আমিরুদ্দিন বলার দরকার নেই, দেখি আমি আর একজনকে ধরি। এটা বলো তো, অর্ণব রায়, অর্ণব রায় বলো, অর্ণব রায় আমার কথা শুনতে পাচ্ছ? অর্ণব রায় তুমি বলো তো, ডিজিটাল বিপ্লব বলতে কি বোঝাচ্ছি আমরা বাংলাদেশে বর্তমানে? ডিজিটাল বিপ্লব বলতে কি বোঝায় সেটা একটু বলতে হবে আমাকে। ডিজিটাল বিপ্লব বলতে কি বোঝায়, কি জিনিসটা কি? আচ্ছা আমি বলি, বাংলাদেশের কি এখন প্রশাসনিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, শিক্ষার সংস্কৃতির ক্ষেত্রে, হ্যাঁ, দৈনন্দিন সর্বত্র কি ইন্টারনেট সফটওয়্যার নেটওয়ার্কিং এর ব্যবহার শুরু হয়েছে, এটাকে বলা হচ্ছে কি ডিজিটাল বিপ্লব। ওকে, আচ্ছা, এই যে হ্যান্ড